মনে করতে আমার লোভ নেই সততার প্রতি, উনি বলতে পারতেন তো 11 সালে যদি আমি ক্ষমতায় আসি আসবই আসতোই, কিন্তু আমি কিন্তু মুখ্যমন্ত্রী হব না ঘোষ অধ্যাপক বিজ্ঞানী বিধানকে নিয়ে আসো কত বলতো আমায় না বলতো যুক্তি মানে কি খর্গ করা ছেড়ে দেওয়া এমনি কংগ্রেস পার্টিটা 77 সাল থেকে ক্ষমতা নেই 77 সাল থেকে এবার সিপিএম মাত্র 11 সাল থেকে ক্ষমতা নেই তাই কি ছটফট করছে কবে আসবে না ধরে মিথ্যা বলছি বিজেপি কবে আসবে বিজেপি আরো নক্ষত্র জন্য হেরে গেছি কবে আসবো যদি আবার না আসি আর এ যদি চলে যাই কিন্তু কংগ্রেস মধ্যে সবই এই সিট হ্যাঁ কিন্তু কংগ্রেস মধ্যে ওটা কিন্তু নেই কেন তো এটা আমি বলেছি ভারতবর্ষে যতদিন কংগ্রেস ততদিন কংগ্রেস হচ্ছে হিন্দু লাইক হিন্দু রিলিজিয়ান সাগর কে আসে যায় বয়ে গেল ওটা তো থেকে যাবে আর পৃথিবী যদি থাকবে তখন বামপন্থী পার্টি থাকবে আচ্ছা তাহলে একটা সিম্পল এই আমার থাইল্যান্ডে আমাদের ইন্টারভিউ এমনি শুরু হয়ে গেছে আলাদা করে ধরে বেঁধে প্রশ্ন নয় কথা কপথ কথোপকথনের ভেতরেই আমরা চলতে থাকব আচ্ছা কার্তিক দা তুমি একদম পলিটিক্যাল লোক পরিষ্কার করে বলেও দিলে তাতে আমাকে আলাদা করে কোনো প্রশ্ন করতে হলো না একদম এই যে কে প্রাইম মিনিস্টার হবে প্রাইম মিনিস্টার হবে এই যে রাহুল গান্ধী হাঁটছেন তাকেই কি প্রজেক্ট করা হচ্ছে না কংগ্রেসের থেকেও আমরা আশা করতেই পারি যে আর কাউকে তুলে ধরা হবে নাকি ওরা এখন তৃণমূল বা বিজেপির মতন আটকে গেল মানে ওই আইকন ফিগারে অ্যাকচুয়ালি আমি তো 1985 সাল থেকে দলীয় রাজনীতির বন্ধনের বাইরে তবুও তো একটা দুর্বলতা থাকবে আমি কিন্তু মনে করি প্রধানমন্ত্রীটা হওয়া উচিত গান্ধীদের বাড়ি থেকে কারণ দেখো তুমি বিনিময়ে পাও রাজনীতি কিন্তু বিনিময়ে পাওয়া আমি দিচ্ছি তাই পাচ্ছি এই যে আমাদের নেতাদের এত নাম কেন উনি ভালো লিডারশিপ দেন ওনার পিছনে অনেক লোক থাকে তাই ওনার অনেক নাম দেখা যাবে এই যে নেতাগুলো আমরা যাদের দেখি তাদের চেয়ে অনেক বড় স্ট্যাচারের নাগরিক আছে সেই পার্টিতে কেউ চেনে না তাহলে নরেন্দ্র মোদী কেন এত নামি কারণ ওনার জন্য পার্টিটা ক্ষমতা এসছে বলে বলা হয় তাই উনি এত নামি নাম নামের জন্যই করে আর কিছু না নাম আর ক্ষমতা কিন্তু কাজটা শ্রীকৃষ্ণের বেশি ইম্পর্টেন্ট নয় না কোথায় আমাদের রাজনীতি দেখছি কোথায় কিন্তু গান্ধীরা কিন্তু দিয়ে পেয়েছে তুমি যাই এইটা একটু বুঝিয়ে দাও মানে আমারও একটু আমি লোককে বলি দেখো দিয়ে পাওয়া পৃথিবীতে একমাত্র দিয়ে ছেড়ে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যিনি কুরুক্ষেত্র জিতলেন যুধিষ্ঠিরদের দিয়ে দিলেন জরাসন্ধকে ধর্ম রক্ষার জন্য শেষ করে দিলেন ঠিক করেছেন তার ছেলেকে ক্ষমতা দিয়ে দিলেন শিশুপালকে তিনি মুক্তি দিলেন অন্যায়ের হাত থেকে তার ছেলেকে ক্ষমতা দিয়েছেন কিন্তু তিনি কিন্তু একটুও নেননি বরঞ্চ কিন্তু সেই সেই জায়গা থেকে চিরতরে চলে গিয়ে তিনি চলে গেলেন গুজরাট বা দ্বারকায় কিন্তু রাজনীতিতে কিন্তু আমি কোনো যদি অনাচার বা কুশাসন ব্যবস্থা বা অন্যায় বা শোষণ রুখে দিই তার বদলে কিন্তু আমি হয় মুখ্যমন্ত্রী হই না প্রধানমন্ত্রী হই সেখানে কিন্তু এই যে লোকগুলো আমরা দেখছি তাদের কিন্তু কনস্ট্যান্ট আপনার আন্দোলন পার্টি করা কর্মঠ জীবনের উদাহরণ আছে কিন্তু পার্সোনাল লস কিন্তু কারো আমরা পাইনি গান্ধী পরিবারের মতো এটাকে আপনার কিন্তু ই হ্যাভ টু পুট ইট ইন টু রেকর্ড কী পার্সোনাল লস বলুন তো আচ্ছা আপনি বলুন তো ইন্দিরা গান্ধীর কী দরকার ছিল মরার যা করেছেন তো দেশের জন্যই করে ভুল করলেও দেশের জন্য তো করেছেন বাংলাদেশ ফরমেশনের জন্য যে আমেরিকান প্রেশার বা রাশিয়ান প্রেশার ছিল এটা আপনি পারতেন এটাকে ওভারকাম করে তো ভারতীয় কোনো মানুষ পারতো না আপনি কোনো ভারতীয় পারতো এই মুহূর্তে চায়নার যে অ্যাগ্রেশন হচ্ছে সেখানে তো আমরা কম্প্রোমাইজ নীতিতেই আমরা পাচ্ছি কি না আমরা অনেকেই শুনি চীন আমাদের কত হাজার হাজার একর জমি দখল করেছে তাহলে আমি কিনে নিই আপনি আমার আশ্রমে আসুন না আপনি আশ্রমে আমার এই বইটা এটা হচ্ছে গ্রেটেস্ট স্পিচেস
অফ বিবেকানন্দ। হ্যাঁ এই বইটা আমার, আমার প্রিয় বই, আপনি কিনে নিন আমিও কিনে নেব। তাহলে আপনি যদি আমার জমি কিনে নেন আমি কিনে নেব না? তাহলে হয় আমি গট আপ করছি, নয় লোককে ঠকাচ্ছি, সুডো প্যাট্রিটিজম বলছি, ন্যাশনালিজম বলছি, তা নাহলে আমি ভয় পাচ্ছি। ইন্দিরা গান্ধীও তো জানতেন যে আমি যদি স্বর্ণ মন্দিরে সেনা ঢুকাই আমায় কিন্তু মেরে দেবেই, তাও তো ঢুকিয়েছেন। দিস ইজ স্টেটসম্যান, স্টেটসম্যান অ্যান্ড পলিটিশিয়ানের এটাই তফাত। পলিটিশিয়ান এক পায়ে গিয়ে দুপা পেছন, স্টেটসম্যান কিন্তু এগোলে আর পেছন, যেটা সেজন্য আয়রন লেডিও বলা হতো। একদম বলুন, আপনি দেখান। আচ্ছা কার্তিকদা, আমরা সোশ্যাল এটাও যাব, কারণ উনি সোশ্যাল ওয়ার্কের ভেতরেই রয়েছেন। হাউ মাচ অফ সোশ্যালিজম ইজ পলিটিক্স? মানে আমাদের দেশে অনেকে কনফিউশনে ভোগে, এই যে তুমি কাজটা করছো এইটাকে অনেকে বলে এগুলো করে কী হবে, এটা তো দেশের সমস্যা মিটবে না। তাহলে এটা কি পার্ট অফ দেশের সমস্যা নয়? সমস্যা ওরাও ঠিক বলেন। দেখুন, আপনি তেল ভরা ট্যাঙ্ক না বানিয়ে একটা কাপে করে তেল নিয়ে গাড়ি চালাতে পারেন, আমরা তাই করছি। এই যে আমরা কিছু মানুষকে সেবা করছি, কিছু মানুষকে রেখে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, কিন্তু মূল সমস্যা তো স্ট্রাকচার। দেশের স্ট্রাকচারটাই যদি হয় এইরকম দারিদ্র তৈরি করবে, দেশে যদি শিক্ষা ব্যবস্থায় যদি হয় যে শিক্ষার নামে অশিক্ষা হবে, আপনি কটা লোককে করবেন? তাহলে যদি মূল স্ট্রাকচারটা, যেমন আপনি কালির কাঠামোতে দুর্গ বানাতে পারেন না, তেমনি দুর্গা বানাতে গেলে আপনাকে কিন্তু কাঠামোটা, স্ট্রাকচারটা দুর্গারই বানাতে হবে, কালি হবে না। তেমনি দেশে যদি আপনার ইকোনমিটা, যারা দেশের সিংহভাগ লোক তাদের প্রতিনিধিদের হাতে না আসে, কোনো দিন কোনো মানুষ তার ক্ষমতা ছেড়ে দেয় না শ্রীকৃষ্ণ ছাড়া, আবার বললাম। তাহলে তুমি এই কাঠামোতে কী করে এক্সপেক্ট করছো যে দেশের এডুকেটেড লোকজন বা যারা চালাতে পারবেন তারা সামনে আসবে, যেখানে হিংসের রাজনীতিটা এখন প্রখরভাবে হয়ে উঠছে, চারিদিকে আগুনও জ্বলছে, গাড়িও জ্বালানো হচ্ছে, পুলিশের ওপরেও হামলা হচ্ছে, সেখানে আমরা কী করে এক্সপেক্ট করতে পারি নেক্সট 20 বছরও যদি আমি ধরি, যে কিছু এডুকেটেড লোক, আইআইটি অ্যান্ড আমাদের কেজরিওয়াল ইজ অ্যান এক্সেপশন, তুমি কি আর কিছু দেখতে পাচ্ছ? ওই যে বেসিক্যালি এবং ইন্ডিভিজুয়ালি আমি হয়তো ভালো, আমার মাধ্যমে দু একজন ভালো হচ্ছে, কিন্তু আমরা মাত্র 10% মূল ব্যবস্থা যদি না পাল্টায়, আপনি বইটা যদি না পাল্টান, আপনি একজন শিক্ষক একজন ছাত্রকে এক্সট্রা শেখাতে পারেন, কিন্তু সারা দেশের যে কোটি কোটি ছাত্রকে তো ওই শিক্ষকের মতো শিক্ষক নেই। তাহলে এই যে আমরা যে সমাজসেবা করছি বা আইআইটি থেকে রাজনীতি আসছি একজন দুজন, এটা কিন্তু কদিন পরে আবার উবে যাবে, উইদার অ্যাওয়ে হয়ে যাবে, দেখবেন লাস্টিং কোনো সলিউশন আপনি পাবেন না। যেমন করে পশ্চিমবঙ্গে আমাদের তো সবাই বলে, অনেকেই বলে, এখনও বলে এত ভালো শাসন নাকি হয়, তো সেই শাসনের কুফল তো আমরা দেখছি। কারণ তা কী এমন দিয়ে গেল? কারণ তারা স্ট্রাকচারটা পাল্টায়নি। একদম, দেখুন আপনি, আমি বলি, আমি আমি আবার বলছি, আমার খুব ফিলিংস যে কমিউনিস্ট পার্টিগুলো এক হয়ে যাক, কে না কমিউনিস্ট পার্টিগুলো এক হয়ে যাক। কমিউনিস্ট পার্টিতে মমতা ব্যানার্জিও থাকতে পারে, কমিউনিস্ট পার্টিতে আমাদের নরেন্দ্র মোদী থাকবে, পার্টিটা কিন্তু কমিউনিস্ট। কিন্তু সেই তো আইকনিক ফিগার, মানে একদিকে বিমান বসু, একদিকে সুজন চক্রবর্তী, তার বাইরে নিচে নেবে তো কোনো কিছু কাজ হয় না, কেউ তার জায়গাটা ছাড়তে যায় না। এখানটাই তো বলছি গীতা পলিটিক্স, এটা তো করলো না কেউ, গীতাকে ধরে নিল কি ধর্ম আলাদা করে দিল। গীতার মধ্যে যদি পলিটিক্স করে তাহলে আপনি বিনয় চৌধুরী হবে, আপনি বললেন বিনয় চৌধুরীকে বলা হয়েছিল একটা কথা, উনি আর পরে পরেরবার দাঁড়ালেনই না, ওইরকম ওর থেকে বাজে ভাষা বলা হয়েছিল তারপরে আরেকজনকে, তিনি কিন্তু ছাড়লেন না। এখন দেখুন না দিল্লিতে রাজ্যে কী সব বলা হচ্ছে মিডিয়ায়, হয় ওই বলার জন্য যে বলছে তার নামে মামলা হওয়া উচিত, নাহলে প্রতিরোধ হওয়া উচিত, কিন্তু দেখুন তবুও তিনি ক্ষমতায় আছেন, তার মানে মোহ আছে। এই বিনয় চৌধুরী, অতুল্য ঘোষ, এই ধরনের প্রমোদ দাশগুপ্ত, এই ধরনের লোক আমাদের একটা দুটো দিয়ে কিন্তু সমাজ পাল্টাতে পারে না। একটা সিরিয়াল হতো নুক্কাড় বলে, আমি বহুকাল আগে দেখেছি, বম্বে ডাইং, মানে বম্বে ইজ ডাইং, ইজ ইন্ডিয়া ডাইং নাও? আমি এটা বিশ্বাস করবো না, আমার মা মরতে পারে না, মাই মা, মাই মাদার ইজ ইমর্টাল। আমার মার হয়তো কিছু ভুল লোক এসে আমার মাকে ঘিরে ধরেছে,
আমার মাকে মিসলিড করার চেষ্টা করছে, কিন্তু আমার মার যে বেসিক ভ্যালুস কি মহামানবের সাগর অতীতে সেটাই কিন্তু আমার মা, সেটা এটা ডাই হতে পারে না, ইন্ডিয়া নেভার ক্যান ডাই। তাহলে একটা কথা বলো, তুমি পলিটিক্স থেকে সোশ্যাল কাজে আসলে, তা আমাদের দেশের মানুষেরা এই সোশ্যাল কাজকেই বলে ও চোরেরা করে, টাকা চুরি করে, অমুক করে, যারা করে না তারাই কথা গুনো বলে, কিন্তু এই মানুষেরা কাজ না করলে তো আমাদের দেশে হাজারো 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 যে সংগঠন ভালো কাজ করছে তারা তো কাজই করতে পারতো না। তাহলে এই কোয়েশ্চেন নাগরিক সমাজ ঠিক প্রশ্নটা করতে পারছে না কেন? না, যারা বলে চুরি, চুরিটা মানে দুঃখের কথা শব্দটার না, অসম্যক ভাষা, বুদ্ধদেবের কথায় সম্যক ভাষা বলা উচিত, করে তো। এই যে সোশ্যাল ওয়ার্কের নামে তো দারিদ্র শো করা হয়, দারিদ্র প্রদর্শন করা হয়, দারিদ্র নিয়ে ব্যবসা করা হয়। আমি বলছি আমি আশ্রমটা করেছি উইথ এ ডেফিনিট মোটিভ, আমি বলি যে আশ্রমের উদ্দেশ্য হবে যেন আশ্রমে কেউ কেউ আসতে না হয়, আশ্রমের উদ্দেশ্য হবে যেন একবার সাহায্য পেয়ে আর সাহায্য নিতে না আসতে হয়। আর ওই আপনি যাদের নাম বলছেন তাদের লক্ষ্যে যেন ওটা টিকে থাকে, বেশি করে বড় হয়, তাহলে কারণ দে আর মেকিং দে আর ওন ফরচুন। আপনি বলেন তারা খায় কী করে, তারা চালায় কী করে, তারা তো কী করে খায়? আমি বলি যে আমি এটা করেছি অন্য কারণে, আমার বয়স থাকবে না, আমি কমিউনিস্ট পার্টি করতাম, আমি 85 সালে রাজনীতি ছেড়ে দিয়েছি, কারণ আমি চাই না আমার মা ছাড়া আমার মাথার উপরে কেউ থাকুক, আর রাজনীতি করলে আপনাকে থাকবেই, তাই আমি এটা করেছি। ইভেন মাই ওয়াইফ শি ইজ এ হেডমিস্ট্রেস, আমার মেয়ে IISc ব্যাঙ্গালোরে ভারতবর্ষের 5 জনের একজন PhD করে ম্যাথসে, সে আমাকে টাকা দেয়, আমার স্ত্রী আমার টাকা দেয়। নাও ছাড়িয়া দে ভালো রাইয়া দে, চল চলাইয়া চলুক রে নাও চলুক মাছ ধরিয়া দিয়া, নাও ছাড়িয়া দে ভালো রাইয়া দে, চল চলাইয়া চলুক রে নাও মাছ ধরিয়া দিয়া, চলুক মাছ ধরিয়া দিয়া, উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদম নরে, পাথালি পাথালি পানি ছলা দে করি।